পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সংস্থা দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম উইভার্স কোঅপারেটিভ সোসাইটি লি তন্তুজ। বামফ্রন্টের সময় এই সংস্থা ধুঁকতে বসেছিল, রুগ্ন সংস্থায় পরিণত হয়েছিল। দীর্ঘ বছর ধরে তাদের সংস্থা ক্ষতিতে চলছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে 2011 সালে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পরে ধীরে ধীরে তন্তুজের পুনরুজ্জীবনের চেষ্টা করা হয়। 2012 সাল থেকে সংস্থার হাল ধরেন চেয়ারম্যান স্বপন দেবনাথ এবং ব্যবস্থাপনা পরিচালক রবীন্দ্রনাথ রায়। তারপরে ধীরে ধীরে তাদের সুযোগ্য নেতৃত্বে বিভিন্ন যথাযথ সময়োচিত পরিকল্পনা, পদক্ষেপ ও সিদ্ধান্ত গ্রহণ করে দীর্ঘদিনের ক্ষতি কাটিয়ে আজকে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা হয়েও তন্তুজ একটি লাভজনক সংস্থায় পরিণত। বিগত কয়েক বছরে বিভিন্ন বিভাগে জাতীয় পুরস্কার এবং স্কচ পুরস্কারে সম্মানিত হয়েছে তন্তুজ। বর্তমানে রাজ্যে প্রায় 70টি শোরুম তন্তুজের। তন্তুজের 47তম বার্ষিক সাধারণ সভা থেকে বিস্তারিত পরীক্ষিত আর্থিক ফলাফল এবং প্রতিবেদন পেশ করা হয়। দীর্ঘদিনের ক্ষতি কাটিয়ে অপারেটিং লাভ শুরু করেছিল তন্তুজ বিগত কয়েক বছর ধরে। 2022-23 আর্থিক বর্ষে এই প্রথম তন্তুজ নিট লাভ করল। পশ্চিমবঙ্গ সরকারকে তারা এই প্রথম লভ্যাংশ বাবদ 1,42,92,698 টাকা প্রদান করল। সর্বশেষ আর্থিক বর্ষে তন্তুজের মোট নিট লাভ 3,93,00,000 টাকা। তার থেকেই 7.01% হিসেবে রাজ্য সরকারকে লভ্যাংশ বা ডিভিডেন্ড প্রদান করা হল। এছাড়াও তন্তুজের অধীন প্রাথমিক তন্তুবায়ী সমবায় সমিতিগুলিকেও মোট 1,96,00,754 টাকা লভ্যাংশ বাবদ প্রদান করা হবে। সল্টলেকের দিশারি মিলনায়তনে আয়োজিত 47তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন তন্তুজের বিশেষ আধিকারিক ও রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ, ব্যবস্থাপনা পরিচালক রবীন্দ্রনাথ রায়, জয়দেব শীল, প্রদীপ ঘোষ, গৌরচন্দ্র বসাক, বৈদ্যনাথ কর, তুলসী সিনহা রায়, শুভব্রত বন্দ্যোপাধ্যায়, রাজেশ চক্রবর্তী, অরূপ অধিকারী, গোপালচন্দ্র বসাক, জয়িতা ভর, অসিত বরর বাইতে সহ তন্তুজের সঙ্গে যুক্ত 290টি প্রাথমিক তন্তুবায়ী সমবায় সমিতির প্রতিনিধি, তন্তুজের আধিকারিক ও কর্মীরা। দীর্ঘদিন ধরে ক্ষতিতে চলার পরে তন্তুজ কীভাবে আজকে লাভের মুখ দেখল এবং রাজ্য সরকারকে এই প্রথম লভ্যাংশ প্রদান সম্বন্ধে বাংলা জাগোকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী ও তন্তুজের স্পেশাল অফিসার স্বপন দেবনাথ। অ্যানুয়াল মিটিং ছিল 47তম, সদস্য সদস্যরা এসেছেন এবং 498টা সংস্থা এর সঙ্গে যুক্ত, কিন্তু অ্যাক্টিভ আছে 252। এতদিন ধরে আপনারা জানেন 10-11 সালে মানে মমতাজি ক্ষমতা আসার আগে এই তন্তু ধুঁক ছিল, মাত্র 53 কোটি টাকা ছিল বার্ষিক টার্ন ওভার। এবছরে 22-23 আমরা টার্ন ওভার 268 কোটি টাকার উপর ছাড়িয়ে গেছে। সেই সঙ্গে তন্তুজ সমস্ত দেনাকে কভার করে দিয়ে আমরা 3 কোটির ওপর, 3,92,00,000 টাকার ওপর নেট প্রফিটে পৌঁছে গেছি। আর আমার একটা ইচ্ছে ছিল দিদির কাছে একটাই উপহার দেওয়া, আমরা 1,42,00,000 টাকার উপর সরকারকে ডিভিডেন্ড দেবো। কোন ম্যাজিকের মাধ্যমে আজকে দীর্ঘদিনের ক্ষতি কাটিয়ে উঠে এবারে প্রথম রাজ্য সরকারের তন্তুজের পক্ষ থেকে লভ্যাংশ প্রদান বাস্তবে রূপায়িত করা গেল এবং আগামী দিনে তাদের অন্যান্য পরিকল্পনা সম্বন্ধে বিস্তারিত বাংলা জাগোকে জানালেন তন্তুজের ব্যবস্থাপনা পরিচালক রবীন্দ্রনাথ রায়। আমরা 2 বছর পরে এই এজিএম বা সাধারণ বার্ষিক সভা, 47তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। 350-এর উপরে PWCS থেকে প্রেজেন্ট ছিলেন। এটা হলো 21-22 এবং 22-23 দুটো আর্থিক বছরের অডিট আমরা পেশ করলাম, তার সাথে তন্তুজের যে কাজকর্ম সেগুলো আমরা রেখেছি। আমাদের মাননীয় মন্ত্রী এআরডি শ্রী স্বপন দেবনাথ তথা তন্তুজের স্পেশাল অফিসার, যেহেতু বোর্ড এখন নেই, মেয়াদ শেষ হয়ে গেছে, ওনার উপস্থিতিতে মিটিং আমরা সম্পন্ন করলাম। এই মিটিংয়ে, এজিএমে যে দুটো বিশেষ ঘোষণা, সেটা হচ্ছে এই প্রথম তন্তুজ তার অ্যাকুমুলেটেড লস মানে ই করে শোধ করে
প্রফিট করলো, অর্থাৎ অপারেটিং প্রফিট আমরা দীর্ঘ কয়েক বছর ধরে করছিলাম, এবারই নেট প্রফিট হলো। নেট প্রফিট আমাদের 2022-23 সে হয়েছে 3.93 crore। এটা আমরা রাজ্য সরকারই হচ্ছে 95% হচ্ছে শেয়ার হোল্ডার, এ ক্লাস শেয়ার হোল্ডার। আমরা স্টেট গভর্নমেন্টকে এখানে আজকের সবাই অনুমোদিত হলো, ডিভিডেন্ড দেয়া হচ্ছে 1,42,94,000 টাকা। এছাড়া যে বি ক্লাস শেয়ার হোল্ডার PWCS যারা আমাদের মেম্বার সোসাইটি, তাদেরও দেয়া হবে, এবং এরা প্রায় 252 জন যারা রেগুলার আমাদের কাজ করেন তারা তাদের শেয়ারের অনুপাতে ডিভিডেন্ডটা পাবেন। স্টার গভর্নেন্স অফ স্কচ ইন দ্য সেক্টর অফ হ্যান্ডলুম সামগ্রিকভাবে রাজ্য তথা তন্তুজ পেয়েছে, সেটাও আমাদের একটা অ্যাচিভমেন্ট, সেটা ঘোষণা করা হলো। তাদের কাকুরগাছি, বেহালা, ম্যান্টন এবং নিউ দিল্লির শোরুম আধুনিকীকরণ করা হচ্ছে বলে জানালেন তন্তুজের ব্যবস্থাপনা পরিচালক রবীন্দ্রনাথ রায়। আসন্ন দুর্গাপূজা শারদ উৎসব উপলক্ষে তন্তুজ তাদের গ্রাহকদের মনোপছন্দ বিপুল বস্ত্র সম্ভার নিয়ে হাজির বলে জানালেন তন্তুজের ব্যবস্থাপনা পরিচালক রবীন্দ্রনাথ রায়। নতুন শোরুম আমরা হচ্ছে কাকুরগাছিতে করেছি। বেহালা ম্যান্টন একটা পিছন দিকে শোরুম ছিল, সেটাকে আমরা সামনে করেছি। নিউ দিল্লিতে যে শোরুম ছিল সেটা আরও একটু ভালো জায়গায় আমরা খড়কসিং মার্গে করছি। ওয়্যার হাউস করছি যাতে হচ্ছে আমরা বিভিন্ন বিজনেস ক্ষেত্রে আমরা রাখতে পারি সেসবের জন্য। এছাড়া আমরা নতুন ডিজাইন ডেভেলপমেন্ট প্রতি বছরের মতো এবারও করব। আবার পুজোর পরেই এসব নিয়ে আলোচনা করে আমরা ডিজাইনারদের সাথে বসে করব। যেভাবে তাদের দীর্ঘদিনের ক্ষতি কাটিয়ে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা তন্তুজ আজকে লাভজনক সংস্থায় পরিণত হয়ে রাজ্য সরকারকে ডিভিডেন্ড প্রদান করে অভিনব অনন্য নজির স্থাপন করলো, তা অবশ্যই আগামী দিনে দৃষ্টান্তস্বরূপ। ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে রাহুল চট্টোপাধ্যায়, রিপোর্ট বাংলা জাগো।